Asalamu alaikum, Football Premieria. আপনাদের মধ্যে অনেকেই বিশ্বকাপ আসরের গ্রুপ পর্ব কিভাবে সাজানো হয় সে সম্পর্কে জানতে চাচ্ছেন আমরা জানি বিশ্বকাপ আসরে সব মিলিয়ে বত্রিশটি দল অংশ নেয় প্রথমে এই বত্রিশটি দলকে চারটি পটে ভাগ করা হবে সেক্ষেত্রে প্রতিটি পটে থাকবে আটটি করে দল এখন বলতে পারেন তাহলে এই পট কিভাবে নির্ধারিত হবে পট মূলত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী নির্ধারিত হয় সেক্ষেত্রে প্রথম পটে থাকবে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম আটটি দল যারা কিনা কোয়ালিফাই করেছে দ্বিতীয় পটে থাকবে পরের আটটি দল এভাবে কোয়ালিফাই করা দল নিয়ে তৃতীয় ও চতুর্থ পট নির্ধারণ করা হবে তাহলে পট একে থাকছে মূলত স্বাগতিক দল কাতার কেননা স্বাগতিক দল সবসময় পট একে থাকে আরও থাকবে ফিফার র্যাঙ্কিংয়ের প্রথম সাতটি দল সেই হিসেবে বলা যায় ব্রাজিলও থাকছে পট একে এখন অনেকেই জানতে চাচ্ছেন গ্রুপ পর্বে ব্রাজিল জার্মানি মুখোমুখি হতে পারবে কিনা এর জন্য আমাদের যেতে হবে বিশ্বকাপ ড্র সিস্টেমে পট একে থাকা দলগুলো কখনোই এক গ্রুপে পড়ে না আবার পট দুয়ে থাকা দলগুলো কখনোই একই গ্রুপে পড়বে না এভাবে তিন ও চার নম্বর পটের প্রতিটি দলই আলাদা আলাদা গ্রুপে পড়বে এর প্রত্যেকটি পট অর্থাৎ চারটি পট থেকে একটি করে দল নিয়ে আটটি গ্রুপ তৈরি করা হবে বর্তমান সময়ে ব্রাজিল আছে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বরে অন্যদিকে জার্মানি আছে এগারো নম্বরে অর্থাৎ ব্রাজিল থাকবে পট একে আর জার্মানিকে দেখা যাবে পট দুইয়ে যেহেতু প্রত্যেকটি পট থেকে একটি করে দল নিয়ে আটটি গ্রুপ তৈরি করা হবে সুতরাং ব্রাজিল ও জার্মানির এক গ্রুপে থাকা অসম্ভব কিছু নয় আর হ্যাঁ সাধারণত প্রতিটি গ্রুপে একটি থেকে দুটি করে ইউরোপের দল থাকবে এর বেশি থাকার সম্ভাবনা নেই বললেই চলে কাতার বিশ্বকাপ গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে কারা জানিয়ে দিন কমেন্ট করে